সাহেব এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াত করেছে আমার দাউদ, কোরআন তেলাওয়াত করেছে আমার নবী মুহাম্মদ, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, তোমরা কি আরো সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাও? এ কথাটা বলার পরে জান্নাতি মানুষ ডাক দিয়ে বলেন, প্রভু গো এত সুন্দর কোরআন তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনে নাই, প্রভু আরো সুন্দর কোরআন তেলাওয়াত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনুল কারীমের সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, আর তো জোরে কর না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পড়বেন, আনা আমরা বুঝি তো আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। জান্নাতি মানুষগুলো এক একটা জান্নাতির 70টা করে হুর থাকবে সর্বনিম্ন। জান্নাতির হুররা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলবেন, প্রভু গো কোরআনুল কারীমের এই মাহফিলে এত শত শত বছর চলে গেছে, কিন্তু আমার স্বামী, আমাদের যে স্বামীকে জান্নাতের মধ্যে উপহার দিয়েছিলাম, ওই স্বামীদেরকে কি আর আমরা কোনোদিন পাবো না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টোকেন দিবেন, টোকেন দেয় না দেখবেন মাঝে মধ্যে এই প্রধান বক্তা লাগে, বেশ বক্তা নামাজ করে খালি লেখে লেখে হুজুর 5 মিনিট শেষ করেন, হুজুর এই যা 10 মিনিট 2 মিনিট শেষ করেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে জান্নাতের মনিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, প্রভু গো এই কোরআনুল কারীমের মাহফিলে শত শত বছর চলে গেছে, কিন্তু আমাদের স্বামীরা আমাদের দিকে তাকায় না, শুধু তোমার দিকে তাকায় আছে। এমন সময় তাকায় দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতিরা রে যাও যাও, তোমার তোমাদের স্ত্রীরা তোমাদেরকে ডাকে, যাও যাও। এমন সময় জান্নাতি মানুষগুলা ওই স্ত্রীর সামনে এসে দাঁড়াবে, এমন সময় একজন আরেকজনের চোখে চোখে তাকায় থাকবে, ভালোবাসার নজরে তাকায় থাকবে। স্বামী ডাক দিয়ে বলবেন, কিরে এতদিন তো এভাবে তাকাও নাই, আজকে কেন তাকাইছো? এই যে এইভাবে তাকাইছো, চোখটা তো সরাও না, কারণ কি? আমি কি তোমার স্বামী, এটাকে চিনতে ভুল হচ্ছে? এমন সময় স্ত্রী ডাক দেয়া বলতেছে, না গো স্বামী, এতদিন যে তুমি যেই সুন্দর ছিলা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার নূরের তাজাল্লির কারণে আজকে হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য তোমাদের বেড়ে গিয়েছে। আর তো জোরে কন্যা সুবান আমার ভাইয়েরা, আমি কিন্তু পিছনে কথা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালো ছিল, ভালোবেসেছিল মনে আছে নি? আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পায়ের মধ্যে একটু লালা মোবারক লাগাই দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বিষ ভালো হয়ে গেছে। আমার নবীর এই থুতুর মুবারকের মধ্যে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন, যখন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন, যখন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন, এমন সময় একটা ইহুদি তার হাত কেটে ধরে ধরে, আঙ্গুলি ধরে ধরে আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলে, ও গো মুহাম্মদ, আমার আঙ্গুলে যে কেটে গিয়েছে, তুমি যদি নবী হয়ে থাকো আমার এই আঙ্গুলটা জোড়া লাগিয়ে দাও। আমার ভাইরাম আল্লাহ নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন এই লালা মুবারক একটু লাগা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কাফের সব ওই হাতটা পরিপূর্ণ সুস্থতা পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য বলতেছিলাম, আমার নবী বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? যাদের ভিতরে অন্তরে নবীর ভালোবাসা আছে, আমার নবীর শানে জোরে ইব্রাহিম পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। চুপ করে থাকার মধ্যে কোনো বুজুর্গি নাই। আমার ভাইরা এই জন্যে